সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। সি প্রোগ্রামিংয়ে আমরা যা কিছুই লিখি না কেন, একটা কোডে যা কিছুই লিখি না কেন, সেগুলো সবগুলোকে কিছু অংশে ভাগ করা যায়, কয়েকটা ভাগে ভাগ করা যায়। আজকে আমি সেই ভাগগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে একটা প্রোগ্রাম লিখি। খুব সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম আমি একটা প্রথমে লিখলাম ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইন্ট মেইন ইন্টিজার মেইন, তারপর রিটার্ন জিরো, তারপর আমি একটা এখন ভেরিয়েবল নিব ইন্টিজার ভেরিয়েবল ভিএআর নিলাম। ভেরিয়েবলের মধ্যে মান আমি অ্যাসাইন করব ভিএআর ইকুয়াল টু 5। এখন প্রিন্ট করব, পার্সেন্ট ডি প্রিন্ট করবে কি, এটা যে ভেরিয়েবলটা নিয়েছে এর সঙ্গে আরো 5 যোগ করে সেটা প্রিন্ট করবে। এটা হচ্ছে খুব একটা সাধারণ প্রোগ্রাম লিখলাম আমি। এখন আমার যে কাজটা হচ্ছে যে আমি এটা এক্সপ্লেন করব। তো টোকেন, আজকে আলোচনা করার বিষয় হচ্ছে টোকেন। টোকেন হচ্ছে যে আমরা এই একটা গোটা প্রোগ্রামিং কোডে যা কিছু লিখছি সেগুলোকে যেই যেই ভাগে অনেক অংশ, যেমন পার্টস অফ স্পিচ, মানে বাক্যের প্রতিটি অর্থগত শব্দকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং মানে প্রতিটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। ঠিক তেমনি যে আমরা যেটা লিখেছি সেটা সবগুলাই মানে অর্থগত কোডগুলোয় কিছু অংশে ভাগ করা যায়, যেগুলোকে বলা হচ্ছে টোকেন, মানে যেমন টোকেন বলা হয়, এবং টোকেনের বেশ কয়েকটা ভাগের মধ্যে সবকিছুই পড়ে। তো প্রথমেই বলে রাখি যে সি টোকেনের মধ্যে হচ্ছে মোট 6টা বিষয়। সেই 6টা বিষয়গুলো হচ্ছে কিওয়ার্ড, যেটা সম্পর্কে আমি আলোচনা করে ফেলেছি, তারপর হচ্ছে আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে সিম্বলস, সিম্বলস গুলোকে বলা হয় স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বলস, তারপর হচ্ছে অপারেটরস, অপারেটরস, এবং সবশেষে স্ট্রিং। তো এইগুলো সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা রাখা খুব জরুরি। প্রথমে বলি কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে আমি আগে আলোচনা করেছি যে কিওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো একটা নির্দিষ্ট কাজের জন্য রিজার্ভ করা, মানে ওই কাজগুলোই সে করবে এবং অন্য কোনো কাজ করবে না। এই জন্য কিওয়ার্ডকে আমরা কোনো ফাংশনের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারি না, ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না। অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে একটি নির্দিষ্ট কাজ করে, যেমন এখানে আইএনটি ইন্টিজার রিটার্ন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। মোট 32টা কিওয়ার্ড আছে যেগুলো বলা হয়েছে। তো এখন আইডেন্টিফায়ার্স সম্পর্কে আলোচনা করি। আইডেন্টিফায়ার জিনিসটি কি? আইডেন্টিফায়ার্স হচ্ছে যে কোনো কিছু আইডেন্টিফাই করবে সেটা। যেমন আমি একটা প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে, এখানে দুটো ফাংশন আছে আগে বলে রাখি, যে একটা যে প্রিন্টের ফাংশন, একটা মেন ফাংশন। সো যাই হোক, একটা প্রোগ্রামে একাধিক ফাংশন থাকতে পারে, কিন্তু প্রোগ্রাম শুরু করে কম্পাইলার মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে, যেখানে মেইন ফাংশনের কাজ সেখান থেকে করা শুরু করে। এটাই হচ্ছে বলে দেওয়া আছে যে মেইন ফাংশনের কাজটা শুরু করতে হবে। তার মানে কি, এই একটা ফাংশন যেটা একটা নির্দিষ্ট নামে আমি চিনতেছি, মানে এই এটা যে মেইন ফাংশন সেটাকে আমি আইডেন্টিফাই করতেছি যে এই মেইন নামটা দিয়ে। যেমন প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশনের কাজ কি, যে আমি কোনো কিছু প্রিন্ট করবো। তাহলে কি প্রিন্টএফটা হচ্ছে আইডেন্টিফায়ার ফাংশনের নাম, তেমনি যেমন ভেরিয়েবল ভিআর, এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, কারণ এটার মাধ্যমে আমি একটা ভেরিয়েবলকে চিহ্নিত করতে পারতেছি। সো একটা ভেরিয়েবলকে আমি চিহ্নিত করতে পারতেছি, এগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। এবার আসি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে কি, যেটা মান পরিবর্তন হয় না, যেমন এখানে 5
ফাইভ ম্যান কখনো সিক্স হবে, সিক্স তো হবে না, ফাইভ ম্যান ফাইভই, কিন্তু ভেরিয়েবলের মানটা ফাইভ সিক্স হতে পারে। এখন ফাইভ পরে পরে যদি আমি ভেরিয়েবল লিখে সিক্স লিখে দিই তাহলে ভেরিয়েবল মান সিক্স হয়ে গেল, মানে আইডেন্টিফায়ারটা চেঞ্জ হতে পারে কিন্তু এর মানটা চেঞ্জ হতে পারে, কিন্তু ভেরিয়েবল কনস্ট্যান্টের মানটা কখনোই চেঞ্জ হচ্ছে না। স্পেশাল সিম্বল, এখানে আমরা কিছু কিছু সিম্বল ইউজ করেছি, যে এই যে এই সিম্বলগুলো সেগুলো নির্দিষ্ট কাজের জন্য ইউজ করেছি, এবং এই জন্য এগুলোকে বলা হয় স্পেশাল সিম্বল। যেমন ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করেছি, সেকেন্ড ব্র্যাকেট, তো প্রোগ্রামিংয়ের ভাষায় মানে সি প্রোগ্রামিংয়ের ভাষায় এই ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হচ্ছে প্যারেন্থিসিস, সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে ব্রেস, এবং থার্ড ব্র্যাকেট যেটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে ব্র্যাকেট। অপারেটরস, অপারেটর সম্পর্কে নতুন করে বলা কিছু নেই, অপারেটর হচ্ছে যেগুলো অপারেট করে, যেমন এখানে প্লাস দেখি সেই দুটাকে মানকে যোগ করেছে, এটা হচ্ছে একটা অপারেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলার ডিভিশন এগুলো হচ্ছে অপারেটর, যেগুলো সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। সবশেষে যেটা এখন পর্যন্ত আমার আলোচনা করা হয়নি সেটা হচ্ছে স্ট্রিং, তো আমি আজকে একটু স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। স্ট্রিংটা কী জিনিস, আমরা আলোচনা করতেছি কি নিয়ে, স্ট্রিং, স্ট্রিং নিয়ে আলোচনা করব। আমার প্রথমে আসি এই সাধারণ একটা কথা, যে স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টার মিলে গঠিত হয় স্ট্রিং, যেমন একটা ক্যারেক্টার থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে সেটাকে আমরা ক্যারেক্টার বলবো, যখন একাধিক ক্যারেক্টার থাকবে সেটাকে আমরা বলবো স্ট্রিং। যেমন বলি যে আমি আমার যদি নামটাই ধরি শরীফ, এই এত এই নামটা হচ্ছে একটা স্ট্রিং, সো এখানে কটা ক্যারেক্টার আছে, ছটা ক্যারেক্টার আছে, আমাদেরকে প্রথমে স্ট্রিং সাথে জিনিসটা লক্ষ্য করতে হবে যেখানে মোট আছে ছটা ক্যারেক্টার। তাহলে এখানে আমাকে যদি এই জিনিসটা কোথাও রাখতে হয় তাহলে আমাকে মোট ছটা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, ছটা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হবে। এখন ডিক্লারেশনে স্ট্রিং সাথে যে ডিক্লারেশনটা আছে সেটা একটু এরকম বলে রাখি, যে আমার ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হবে, যেহেতু ক্যারেক্টার এখন আমি নিব ছটা, মানে আমার নামের ক্ষেত্রে ছটা হয়, তাহলে সি ন্যাম যেহেতু লিখি তাহলে ভেরিয়েবলের নামটা লিখতেছি ন্যাম সিক্স ছটা, ন্যাম নিব সিক্স। এখন যে ব্যাপারটা হলো ছটার মধ্যে এখন আমি আমার নামটা পুশ করব, ন্যাম সিক্স, এখন এখানে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ইকুয়াল দিয়ে লিখে দিচ্ছি সরি। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম ক্যারেক্টার ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, স্ট্রিং ক্ষেত্রে ডবল কোটেশন মধ্যে লিখতে হয় সেটা শরীফ, কিন্তু এখানে একটু ফ্যাক্টর আছে, এই এই কাজটা করার সঙ্গে সঙ্গে কী হলো সেই জিনিসটাকে একটু বর্ণনা করি। এই কাজটা করার সঙ্গে সঙ্গে যে নেম সিক্স, এটা মানে হচ্ছে আমি ছটা ক্যারেক্টার একসঙ্গে ডিক্লেয়ার করেছি, ছটা একটা আমি একসঙ্গে ডিক্লেয়ার করেছি, এখানে এটা হচ্ছে নেম জিরো থেকে ফাইভ পর্যন্ত মোট ছয় ক্যারেক্টার ডিক্লেয়ার হয়েছে, যে নেম জিরো হচ্ছে আলাদা সব প্রতিটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা আলাদা ক্যারেক্টার, এবং এই এটার মান, যেমন আমরা যদি ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টার যদি একটা নিতাম ওর ভেরিয়েবলের মধ্যে মান যদি এ দিতাম তাহলে কি ওই একটা মধ্যে এসে নিত, তাহলে এইটা হচ্ছে একটা আলাদা প্রতিটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে কাজ করে, ক্যারেক্টার ভেরিয়েবল, এটার মধ্যে এসে হয় এস, এটার মধ্যে এইচ, এটার মধ্যে এ, এটার মধ্যে আর, এটার মধ্যে আই, এটার মধ্যে এফ। এখন একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে স্ট্রিং থেকে মানে এইভাবে সাধারণের থেকে একটু স্ট্রিংটা পার্থক্য, যে আমরা এখানে ছয়টা নিছি, ছয়টা মানে কি জিরো থেকে ফাইভ পর্যন্ত মোট ছয়টা, এটাই তো স্ট্রিং। এই এর পরেও যে আমি এই নামটা লিখেছি এটা একটা শেষ তো আছে, শেষ বোঝার জন্য স্ট্রিং একটা ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ জিরো যেটাকে নাল ক্যারেক্টার বলা হয় এটা অ্যাসাইন হয় সবশেষে, এই জন্য আমাকে কী করতে হয় মানে একটা মানে জিরো থেকে সিক্স তাহলে মোট সাতটা নিতে হচ্ছে, তাহলে এখানে আমার ডিক্লারেশন মোট সাতটা নিতে হবে। একটা ব্যাপার আমি দশটা নিলাম, দশটা নিতে পারি কিন্তু ইউজ করবো সাতটা, সেটা আমার ফ্যাক্টর, মানে আমি বেশি ডিক্লেয়ার করতে হলে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু কম ডিক্লেয়ার করলে অসুবিধা, কারণ এখানে যেখানেই ব্যাকসলে জিরো পাবে সেখানে বুঝবে স্ট্রিং শেষ, বাকিগুলো বাদ। এটা হচ্ছে স্ট্রিং সম্পর্কে একটা সাধারণ ধারণা। সো এখন দেখা যাক যে কী হচ্ছে, যে তাহলে আমাকে এখানে নিতে হচ্ছে সেভেন,
এখন আমি স্ট্রিংটা সম্পূর্ণ প্রিন্ট যদি করতে চাই তাহলে প্রিন্টার ফাংশন ইউজ করব, প্রিন্টার ফাংশন ইউজ করে পার্সেন্ট এস, স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট এস, এবং কমা দিয়ে লিখব যে নেম। এখানে কিন্তু যে সেভেন লিখতে লাগবে না, এগুলো একটা এগুলোর পিছনে অনেক কারণ আছে, যুক্তিযুক্ত কারণ আছে, সেই কারণগুলো এখন বুঝালে অনেক বেশি পরিমাণে প্রেশার হয়ে যাবে। সো এগুলোর বিষয়ে পরে আমি আরও ভালোভাবে আলোচনা করব। তো আপাতত ধীরে ধীরে যা আছে সেটা শিখে যাওয়া উচিত। সো আমি এখন প্রোগ্রামটাকে রান করব। রান করলে সরিয়ে আসছে। এখন মূল যে কথাটা, আমি এখানে সেভেন বাদ দিয়ে যদি টেন দিই তবেও কোনো অসুবিধা হবে না, যে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি যদি সেভেন থেকে কম দিই, সিক্স দিই, তাহলে অসুবিধা হবে কি না সেটা আমি বলতে পারবো না। কারণ কি, কারণ আমি সিক্স না দিয়ে আমি যদি ফাইভ দিলাম তাহলে আমি অসুবিধা হবে কি না সেটা আমি বলতে পারবো না, যে কারণ আমি ঠিক ঠিক জানি না যে আসলে ব্যাপারটা কি, এই যে আসেনি এফটা আসেনি, কারণ কি আমি কম মান অ্যাসাইন করেছি কিন্তু বেশি মান, তো পাঁচটা নিয়ে জায়গা নিয়েছি পাঁচটা কিন্তু অ্যাসাইন করেছি সাতটা, সেক্ষেত্রে তো আমার সমস্যা হবেই। এই ক্ষেত্রে আরও বেশ কিছু ব্যাপার যে আমি এইভাবে ইনিশিয়ালাইজ, এই সময়ে আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে লাগবে যে আমি কী নিতে যাচ্ছি। আর পরে কি, যেমন আগে এরকম একটা করতে পারতাম যে ক্যারেক্টার সি নিলাম, তারপর সি ইকুয়াল টু এ নিলাম, সির মধ্যে এর মান পাচ্ছি কিন্তু এটার মধ্যে পারবো না, ক্যারেক্টার নেমের মধ্যে আমি এই কাজটা করতে পারবো না। স্ট্রিং নিয়ে সাধারণভাবে ম্যানিপুলেট করা যায় না, কিন্তু এইভাবে যখন আমরা ডিক্লেয়ার করবো সেই সময় ইনিশিয়ালাইজ করতে হয়। এবং স্ট্রিং ম্যানিপুলেট করার জন্য আলাদা আলাদা ফাংশন আছে যেগুলো আমাদেরকে ইউজ করতে হয়, এই জন্যই স্ট্রিংটাকে ক্যারেক্টার থেকে আলাদা করে রাখা হয়েছে, যে সি টোকেনের মধ্যে একটা নতুন সি টোকেনের একটা অংশ হিসেবে এটাকে স্ট্রিংটাকে ধরা হয়েছে। সো স্ট্রিং সম্পর্কে মানে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।